এবারের কোপা আমেরিকায় দুর্দান্ত শুরু করেছে লিওনেল স্ক্যালোনির আর্জেন্টিনা। নিজেদের সেরা পারফরমেন্স দিয়ে সবার আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আল ভিসেলেস্তে। তারা তিন ম্যাচে তিনটা জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে কোপার কোয়ার্টারে মেসি বাহিনী। এই স্টেজে আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা হবে সেটা নিয়ে আলোচনা হলেও এবার চূড়ান্ত হলো দলের নাম। মেক্সিকো ইকুয়েডর দুই দলকে হারিয়ে বি গ্রুপ থেকে আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ভেনেজুয়েলা, আর সোমবার জ্যামাইকাকে 3-0 গোলে হারিয়ে গ্রুপ সেরা হয়ও তারা। এতে শেষ আটের লড়াইয়ে লাতিন আমেরিকার দেশটির প্রতিপক্ষ ক্যানাডা। তবে সব আগ্রহের কেন্দ্র ছিল ইকুয়েডর মেক্সিকোর লড়াই। এই ম্যাচে জয়ী দল গ্রুপের দ্বিতীয় দল হিসেবে খেলবে কোয়ার্টার ফাইনালে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রসারের 10 বছরের গ্যারান্টি। শেষ আটের লড়াইয়ে তাদের প্রতিপক্ষ হবে আর্জেন্টিনা। রফিনিক্সের স্টেট ফার্ম স্টেডিয়ামে ম্যাচটি শেষ হয় নাটকীয় ড্রতে। নাটকীয় বলতে হচ্ছে কারণ কোয়ার্টার ফাইনালে খেলতে হলে ইকুয়েডরকে হারাতে হতো মেক্সিকোর। অন্যদিকে ড্র করলেই গোল ব্যবধানে এগিয়ে থাকায় শেষ আটে মেসিদের মুখোমুখি হবে ইকুয়েডর। এমন সমীকরণে নিজেদের পোস্ট বেশ ভালোভাবেই আগলে রাখে লাতিন আমেরিকার দলটি। তবে ম্যাচের যোগ করার সময়ের শেষ দিকে ইকুয়েডরের ডিফেন্ডারের সঙ্গে বল দখলের লড়াইয়ে ডিবক্সে পড়ে যান মেক্সিকোর গিলার্মো মার্তিনেজ। পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। ইকুয়েডরের ফুটবলারের আপত্তির মুখে ভিএআর দেখার সিদ্ধান্ত নেন রেফারি মারিও আলবার্তো। পরে ভিএআর দেখে পেনাল্টি বাতিল করেন তিনি। শেষ হয়ে যায় মেক্সিকোর আশাটুকু। 2 বছর পর বিশ্বকাপের আয়োজকরা বিদায় নিল গ্রুপ পর্ব থেকে। আর সবশেষ 4 আসরে তৃতীয়বারের মতো নক আউট পর্বে জায়গা করে নিয়েছে ইকুয়েডর। শেষ আটের লড়াইয়ে তাদের মুখোমুখি হতে হবে বর্তমান কোপার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার। কোপার প্রস্তুতির লক্ষ্যে কয়েকদিন আগেই প্রীতি ম্যাচ খেলেছিল দুদল। সেখানে মেসিহীন আর্জেন্টিনার কাছে 1-0 গোলে হেরেছিল ইকুয়েডর। আগামী শুক্রবার বাংলাদেশ সময় সকাল 7টায় কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ইকুয়েডর। পরদিন শনিবার দ্বিতীয় কোয়ার্টারে ভেনেজুয়েলা খেলবে ক্যানাডার বিপক্ষে। রেজাউল করিম, কালবেলা।